সামনে যাই এদিকে চলে আসে উত্তরবাজি সামনে চলে আসে সামনে এসে হরিপাতা শুনুন আর ফোন চালিয়ে দেন কোনো ব্যাপার না আরো এগিয়ে আসতে পারে মানে কুম্ভ মেলা এই কুম্ভ মেলায় যখন কুম্ভ অমৃত কুম্ভ হয় এই অমৃত কুম্ভের আমরা যে কাহিনীগুলো জানি সেগুলো তো কাহিনী কিন্তু সত্যিকারে এই কুম্ভ মেলার একটা অমৃতত্ব লাভের একটা বিরাট যোগসূত্র রয়েছে জীব যাতে অমৃতত্ব পায় অমৃতত্ব লাভ করতে পারে তার একটা বিরাট যোগসূত্র রয়েছে কুম্ভ মেলার সঙ্গে এখন এই যে কুম্ভ মেলা এই কুম্ভ মেলায় ভারতের ঋষি মুনি যোগী তপস্বী ধ্যানী দেবতা মহাদেব ব্রহ্মা সবাই কি বলছে বলুন তো লোককে একটু প্রণাম করার জায়গা ছেড়ে বসুন এটা তো সহজ কথা আর ঠাকুরের দিকে পেছন করে কেন কি আপনাদের কোনো বুদ্ধি নেই পেছন করে বসে আসুন এদিকে চলে আসুন কাছে সরে আসুন না ফটো তো মোটেই না না আমরাও তো এখানে প্রোগ্রাম হয়ে যাচ্ছে কোনো দরকার নেই যাই হোক এক তো ঠাকুরের দিকে পেছন করতে নেই মহারাজ এই জন্য কোনার দিকে বসেছেন ঠাকুরকে সাজিয়ে যাই হোক এখন এই কুম্ভ মেলায় যখন ভারতের ভালো করে মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন ধ্যানে দেখবেন কি হচ্ছে কুম্ভ মেলায় সবাই এসেছে ঋষিরা যোগীরা তপস্বীরা তাদের যোগীবৃন্দ তপস্বী সমস্ত মহা মহা সিদ্ধ মহাযোগী তারা সব এসে গেছেন আর দেবতারা এসে গেছে ব্রহ্মা এসে গেছে শিব এসে গেছে দক্ষ রাজার কটা মেয়ে বলুন তো কটা মেয়ে যাই হোক দক্ষ রাজার দক্ষ কিন্তু একজন না ভাগবতে কয়েকজন দক্ষের কথা আছে তো আমরা যে দক্ষের কথা আমরা এখানে বলছি তার মেয়ে ছিল ষোলোটা কটা ষোলোটা কন্যা ষোলোটা কন্যার মধ্যে ১৩টি কন্যা তিনি দিয়েছিলেন ধর্মকে কাকে দিয়েছিলেন ধর্মকে ধর্মের হাতে ১৩টি কন্যা দিয়েছিলেন এই ধর্মের প্রথম লক্ষণই হচ্ছে শ্রদ্ধা মানে ধর্মের পত্নী হলো শ্রদ্ধা দয়া মৈত্রী ক্ষমা শান্তি ধৃতি মেধা ক্রিয়া উন্নতি এসব হচ্ছে দক্ষের কন্যা মানে ধর্মের ১৩টি লক্ষণই হচ্ছে পত্নী রূপে ব্যাখ্যা করা হয়েছে বলে থাকবে ধর্মের ১৩টি লক্ষণ ধর্মের ১৩টা পত্নী বলা হয়েছে তাহলে ধর্মের প্রথম লক্ষণ হচ্ছে আদৌ শ্রদ্ধা শ্রদ্ধা ব্যতীত ধর্ম হবে না তাহলে শ্রদ্ধা দয়া মৈত্রী ক্ষমা ক্রিয়া উন্নতি শান্তি ধৃতি মেধা এরা সব ধর্মের পত্নী আর তিনটি কন্যা থেকে গেল একটা দিলেন তিনি অগ্নিদেবকে তার নাম হচ্ছে সোয়াহা অগ্নির পত্নীর নাম সোয়াহা তাহলে অগ্নিদেবকে একটা দিলেন আর পিতৃগণকে একটা কন্যা দিলেন তার নাম হচ্ছে সোয়াধা এই জন্য পিতৃপুরুষের যখন পিণ্ডদান হয় তখন সোয়াধা মন্ত্রের দ্বারা প্রদান করা হয় মনে থাকবে সোয়াধা আর ভগবানকে যখন দেওয়া হয় তখন বলা হয় সোয়াহা এই জন্য সোয়াহা আর সোয়াধা এই দুজনকে দিলেন আর একটি কন্যা থেকে গেল সেটা হচ্ছে সতী এইবার সতী সতী নামনি কন্যা এইবার স্বয়ম্বর সভা ডেকেছেন সতী শিবকে বিয়ে করবে দক্ষের কোটে ইচ্ছা না দক্ষ বলে এ তো মহা গোলমাল এই সতীকে তো শিবকে দেওয়া যাবে না
শিব একটা কোনো একটা লোক হলো, হ্যাঁ, শ্মশানে মশানে থাকে, ভস্ম মাখে, ভূত প্রেত নিয়ে বন সব, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব ভূত প্রেত পিশাচ ডাকিনী সাকিনী যোগিনী, চলে আসুন না, শুনুন কথাগুলো শুনে যান, এসে যান, একটু বুদ্ধি করুন, এটা একটা বিরাট লাভ, বুঝতে পারছেন না, এখানে চলে আসুন। তো এখন দেখা গেল যে এই যে সমস্ত 64 যোগিনী ভূত প্রেত পিশাচ, বাংলা বোঝেন তো না হিন্দি বলবো, হ্যাঁ বা লক্ষ্মী ছেলে, এই সবাই মিলে এখন কি করলেন, ওই দক্ষের যজ্ঞস্থলে, এই দক্ষের যজ্ঞস্থলে না, সেই ছোট মেয়ে সভা মানে স্বয়ম্বর সভায়, দক্ষের ইচ্ছে নয়, এত বড় স্বয়ম্বর সভার মধ্যে বলে শিবকে তুই বিয়ে করিস না, শিব কিন্তু কিচ্ছু নয়, হাড়ের মালা পরে, একটা বেশভূষা কি ভয়ঙ্কর, এটা দেখতে অন্তত তো ঠিকঠাক হবে, ভস্ম গায়ে মাখে, একটা কাপড়ও পরে না, বাঘের চামড়া পরে, হাড়ের মালা গলায় দেয়, ভস্ম গায়ে লেপে, আর সাপগুলো তার অলঙ্কার, সাপগুলোকে অলঙ্কার বানিয়েছে। আচ্ছা এটা কোনো যুক্তির কথা, এরম একটা জামাই আমার হবে কি সব্যনেশে ব্যাপার, আর তুই শিবকে বিয়ে কর, কিন্তু বললে কি হবে, সতী সভার মধ্যে স্বয়ম্বর সভায় শিবকে বরমাল্য প্রদান করলেন, দক্ষের জামাতা হলেন শিব। তাহলে জামাইকে বিয়ে তো হয়ে গেল, কিন্তু বিয়ে হওয়ার পরে এবার সমস্যা তৈরি হলো যে দক্ষ শিবকে পছন্দ করেন না, জামাই বাবাজি তার পছন্দ নয়। এখন ব্রহ্মসূত্রে যখন মিলিত হয়েছেন যোগী মুনি ঋষি তপস্বী জ্ঞানী ধ্যানী দেবতা একদম শিব ব্রহ্মা সবাই এসেছেন, সভাপতিত্ব করছেন কে, দেবতাদের প্রজাপতি দক্ষ হচ্ছে সভাপতি, ভালো করে মনে রাখবেন, দক্ষ, দক্ষ মানে চালাক চতুর লোক, যে হচ্ছে সভাপতি, জগৎকে চালায় কারা, চতুর লোকগুলো, ব্রেনি লোকগুলো চালায়, তাই না, দক্ষ প্রজাপতিকে করেছেন সভাপতি, কারণ সভাপতি আসছে না, সভা শুরু করা যাচ্ছে না, সবাই বসে আছেন যে কখন সভাপতি মহাশয় আসবেন, তারপরে আমরা সবাই সভা শুরু করব। এখন সভাপতি দু একজন তার দেহরক্ষী টক্ষী নিয়ে যেই ঢুকেছেন সবাই উঠে দাঁড়িয়েছে, ব্রহ্মা উঠে, ব্রহ্মা ব্রহ্মা ওঠেননি, ব্রহ্মা তো দক্ষের বাবা, বাবা ওঠেননি, তা কিন্তু আর সবাই উঠে দাঁড়িয়েছে, আর ওঠেননি একজন, দক্ষ এসে দেখছে যে শিব ওঠেনি কেন, আমার জামাই মেয়ের বর, এ তো কাণ্ডজ্ঞানহীন শিব দেখি আমাদেরকে কিনা, শিব উঠে একবার দাঁড়ালো না, আমাকে সম্মান প্রদর্শন করলো না, এই জন্য ভীষণভাবে ক্ষুব্ধ হলেন শিবের উপরে, ভীষণ ক্রোধিত হলেন, ওই ওই সবার মধ্যে সভা শুরু হওয়া তো দূরের কথা, সভা ভেস্তে গেল, দক্ষ গালাগালি দিচ্ছেন শিবকে, নানান রকম কটুক্তি করছেন, তোমার শ্মশানে মশানে বাস, তোমার যত অনুচর সব হবে অযোগ্য, হ্যাঁ পাষণ্ড মতাবলম্বী, সব ওই ধুত্র ভাং ঘাঁজা গাঁজা এইসব খাবে, আর এই ভূত প্রেত পেশাস তোমার সঙ্গী, শিবকে গালাগালি, শিব তো ধ্যান করছে, আমরাও ধ্যান করবো, কিন্তু এইটাই মনে রাখতে হবে, এই ধ্যান, শিব ধ্যানে বসে আছেন, চুপচাপ বসে আছেন, যা বলে বলুক, যা বলে বলুক, তুল্য নিন্দা স্তুতির বঙ্গি, গীতার কথা আমাদের নেমাইবাবু বলছেন, এই গীতার কথা বলবো, কিন্তু আজকের আমরা প্রোগ্রাম শেষ করে আপনারা বাজার টাজার করবেন, আরতি দর্শন করবেন, আর কালকে দুবেলা গীতার উপরে গঙ্গার ধারে ব্যাখ্যা করব, গীতার উপরে, তো সেই জন্য এই জন্য এই তুল্য নিন্দা স্তুতির মৌনী, চিন্তা করুন মহাদেব তো মৌনী, মৌনী বাবা চুপ করে বসে আছেন, ধ্যানমগ্ন শান্ত সমাহিত মহাসমাধিতে, আর দক্ষ গালাগালি দিয়ে যাচ্ছেন, দক্ষের গালাগালি শুনতে শুনতে শিব তো কিছু বলছেন, কিন্তু শিবের অনুচর নন্দী লাভ দিয়ে উঠে যায়, শোন তুই যে মুখ দিয়ে শিবকে গালি দিয়েছিস ওই মুখ ছাগ মুন্ডে পরিণত হ, তুই ব্রহ্মজ্ঞান লাভে অযোগ্য হয়ে যাবি, তুই পাষণ্ড, তোর বুদ্ধি ভ্রষ্ট হবে, তুই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবি না। এইবার যখন চিৎকার ঝগড়া, দুপক্ষে যখন তুমুল ঝগড়া, তখন শিব বলে, শিবের এইবার ধ্যান ভেঙে গেছে, বলি কী হচ্ছে, আরে দাঁড়াও, এই কি বলতে যে অত কিছু বলে যাচ্ছ কেন, আরে থামো, বলে ওরা বলছে, বলে বলু চুপ করো, চলো 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 আমরা চলে যাই তাড়াতাড়ি, শিব বলছেন আমরা চলে যাই।
কারণ যেখানে বিবাদ সেখানে না থাকাই ভালো। ভালো বিবাদ থেকে সরে যেতে হবে, শান্তি সুখের থেকে শান্তি ভালো, যেখানে শান্তি, তাই না? এইবার ঠিক বলে চলো আমরা চলে যাই, আমাদের এসে ঝড়াঝাটি করার দরকার নাই, চলো। এবার শিব তার গণেদেরকে নিয়ে তো চলে গেলেন, ভালো করে চিন্তা করবেন, কিন্তু দক্ষের ভেতরে জ্বালা চিন্তা করবেন, দক্ষের ভেতরে জ্বলছে বলে শিবকে এত কথা, শিব তো কোনো কথার উত্তরও দেননি, খারাপ ভালো কিছু বলেননি, একদম কোনো উত্তর দেননি, তবুও শিবের উপরে রাগ মেটেনি গালাগালি দিয়ে। ওই যে ওর সেবকরা অত কঠোর কঠোর কথা বলেছে, তারা তো পরে বলেছে, কিন্তু যে দক্ষ বলে শিব, শিবের আমি বদলা নেব, অপমানের বদলা, আমাকে অপমান করেছে, কি অপমান করলো আমি চিন্তা করুন। এইবার শিববিহীন যজ্ঞ শুরু করলেন, বিরাট যজ্ঞ, বিশাল যজ্ঞের আয়োজন করলেন, স্বর্গ মর্ত পাতাল সব নিমন্ত্রিত হলো, সবাই হাজার হাজার লক্ষ লক্ষ সমস্ত ভক্ত, সমস্ত দেবতা, সমস্ত অসুরকুল সব নিমন্ত্রিত দক্ষের এইখানে। কিন্তু হয়তো আমরাও এখানে এসেছিলাম, কী রূপে এসেছিলাম এখন সেটা একটু ধ্যান করলে পাওয়া যাবে, রিভার্স ধ্যান করতে হবে, হ্যাঁ, ব্যাকে চলে যেতে হবে, কত জন্ম আগে সেই দক্ষযজ্ঞে এসেছিলাম, কেমন হয়েছিল ব্যাপারটা, কারণ আমরা সব তো সৃষ্টিচক্রের রোটেশানে ঘুরছি, তাই না? ঘুরছি না, এসেছিলেন দক্ষযজ্ঞে মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে, তাহলে আমাদের বিজয়বাবু দক্ষযজ্ঞে আমরা সবাই, এখন দক্ষের এই যজ্ঞস্থলে আমরা সবাই হয়তো ছিলাম বা হয়তো বা ছিলাম না, কিন্তু ছিলাম, আত্মা তো ছিল, আত্মা তো চিরসত্য চিরশাশ্বত, অতএব কেন ছিলাম না, অবশ্যই ছিলাম, সেদিক দিয়ে তত্ত্বগত বিচারে আমরাও আছি, আমরা ছিলাম, ভগবান বলছেন না অহমেব সমেবাগ্রী, আমি আগে ছিলাম, আমি মাঝখানে আছি, আমি শেষে থাকি, কেশবানন্দ তাই বলে, আমি আগে ছিলাম এখনও আছি পরেও থাকব, চিরন্তন চিরকাল সৃষ্টির এটাই ছন্দ। সেই জন্য এখন এই দক্ষের যজ্ঞস্থলে যখন দক্ষ যজ্ঞের আয়োজন করেছেন, সবাই আসছেন, এইবার নারদকে নিমন্ত্রণ করার ভার দেওয়া হয়েছে, নারদ তো ত্রিসংসারে সবাইকে নিমন্ত্রণ করেছেন, সবাইকে বলেছেন এই যে সবাই আসবে দক্ষের যজ্ঞ, তোমাদের সবাই নিমন্ত্রণ, ভাত ডাল তরকারি সবজি মিষ্টি মিঠাই পানা পিঠা পানা লাড্ডু পুরি কচুরি, হ্যাঁ মালপোয়া রসগোল্লা যা যা কিছু আছে যত রকম খেতে পারো, আরও দেবতাদের উত্তম উত্তম ফল টল যত কিছু আছে, আমরা যেমন মারোয়ারিদের বিয়েতে গিয়ে দেখি ওরে বাবারে বিদেশের ফল কত দামি দামি ফল, হ্যাঁ সেখানে ফলের ফলের স্টল আলাদা চারিদিক দিয়ে, যাই হোক এখন সেই রকম দেখুন দক্ষের বাড়িতে এইরকম বিরাট ব্যবস্থা, স্বর্গের ফল মর্তের ফল অসুর লোকের ফল মিষ্টি সব জায়গার সব কিছু জোগাড় হয়েছে, লোকেদের ব্যবস্থা বিশাল ব্যাপার, যজ্ঞে সমস্ত খাবে দাবে আনন্দ করবে উৎসব করবে, আর যক্ষের সবাই মিলে বিশাল ব্যবস্থা, কিন্তু সতীকে নিমন্ত্রণ করা হয়নি, এইবার লাস্টে পড়ে নারদ গেছেন, শ্রীমন নারায়ণ 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 ভজ নারায়ণ 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 জপ নারায়ণ 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 ভজ নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ নারায়ণ মহাদেব তো ধ্যানে বসে আছেন পাহাড়ের উপরে হিমালয়ের উপরে ধ্যানমগ্ন ছিল, আর নারদ গিয়েছেন, সতী বলছেন নারদ তুমি এসেছো, বলে হ্যাঁ আমি এসেছি, বলে কী জন্যে এলে, বলে তোমার বাবার বাড়িতে বিরাট যজ্ঞ হচ্ছে, আকাশের দিকে তাকাও সব দেবতাদের রথ কত দিব্য দিব্য রথ কত দিব্য দিব্য সব দৃশ্য দেখো, আকাশ বাতাসকে আলোকিত করে সমস্ত জীব সব ওই দেখো, তুমি তো হিমালয়ের উপরে আছো কৈলাসে, ওই দেখো তোমার বাবার বাড়িতে সব যাচ্ছে, বলে তাই, বলে হ্যাঁ, বলে তাহলে বাবার বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করেছে, বলে হ্যাঁ, বলে আমি তো নিমন্ত্রণ করেছি, বলে ও তুমি নারদ তোমারে আমি কি কব, আমার রাগে ক্ষোভে দুঃখে কষ্টে তোমাকে আমার না চিবিয়ে খেতে ইচ্ছে করছে, তুমি
আমি বাবা ছোট মেয়ে আর আমি আগে যেতে পারলাম না, আমাকে তুমি আগে নিমন্ত্রণটা করলে না, তুমি এখন শেষে আমাকে বলতে এসেছো। বলে না গো বলতে আসি নাই। বলে কেন? বলে তোমার বাবা বলেছে শিবকে নিমন্ত্রণ করো না, সতীকে নিমন্ত্রণ করবে না। বলে তাহলে এসেছো কেন? বলে ওই নিমন্ত্রণ করতে না বলেছে, তাই বলবো বলে এলাম। ওই কথাটাই বলবো বলে এলাম যে নিমন্ত্রণ করা নিষেধ, নিষেধ, ওই জন্য নিমন্ত্রণ করতে না করে তাই তোমার দেখিয়ে দিলাম। ওই দেখো সবাই যাচ্ছে, তোমার বাবা কিন্তু নিমন্ত্রণ করতে না করে। তা ওই কথাটা না বললে আমার পেটে হজম হচ্ছিল না, তাই আমি আসলাম যে বলে আসি অন্তত যে তোমাদের নিমন্ত্রণ করতে না করেছি। বলে ও নিমন্ত্রণ করতে না করে তাই তুমি বলতে এলে, কিন্তু সাংঘাতিক লোক, তুমি এই কথাটা আগে বললে যা আমি একটা মীমাংসা করতাম। এইবার মহাদেব তো ধ্যানে বসে আছেন, ভালো করে চিন্তা করবেন। আর এদিকে সতী মহাদেব নারায়ণ বলছে, নারদ বলছেন দেখো মা আমি যাই, হ্যাঁ কারণ আমি বেশিক্ষণ থাকলে একটা কিছু গড়বড় হবে, আমাকে অনেক কিছু মহাদেব অনেক কিছু বলতে পারে, আমি আর মহাদেবের সামনে দাঁড়াবো না, আমি যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ, আরে যা চলে গেল, যাই তাড়াতাড়ি ছুটেছেন সতী মহাদেবের চরণতলে গিয়ে বলছে ভ্রাতরম ভগিন্নৌ মম, হে মহাদেব হে মহাদেব, ও মহাদেব ধ্যানটা ভাঙুন না, দিনরাত শুধু ধ্যান করে কাজ নেই, রান্না বান্না খাওয়া দাওয়া তো কোনো চিন্তাই নেই, কখন খায় কখন খায় না, কত মাস খায় না কত বছর খায় না কোনো ঠিক নেই, এই শুধু করে ধ্যান করবে, আর কোনো কাজকর্ম নেই, একটা ধ্যান। কেশবানন্দ মহারাজ সবাইকে বলে শুধু ধ্যান করো, আর এই মহাদেব শুধু বলে ধ্যান করো চিন্তা করো। এই মহাদেবের অংশে কিন্তু কেশবানন্দ এসেছে ত্রিশূল চিহ্ন, সেই জন্য কেশবানন্দ বলে ধ্যান করো, আর শিব নিজে ধ্যান করে, বলে করো না করো আমি তো করি। মহাদেব কি বলছেন? বলে তোমরা করো আর না করো আমি তো করে যাই। মহাদেব ধ্যানে বসে আছে, আরে ধ্যান ভাঙো। এইবার সতীর চিৎকারে ধ্যান ভেঙে মরে তাকে, দেবী কি হয়েছে? বলে বলে এইটুকু, হ্যাঁ তুমি কি ব্যাপার, আমাকে ধ্যানে ধ্যান ভরে গেছে, আমার তো একটা দুঃখ হলো, ধ্যানটা আমার দিয়ে দাও। বলে ধ্যানটা ভেঙে দিলাম তো, বন্ধ হয়ে গেছে তো রেকর্ডিং, হ্যাঁ বাবার বাড়িতে ওই টাকা উপরে দিকে টাকা ভরে গেছে, তাই তো সব দেবতাদের রথ টল চারিদিক দিয়ে আলো ভরে গেছে, মেমোরি ভরে গেছে, সিংহাসনে বসে দীপপতি পরথে বসে দেবতারা যাচ্ছে, তা কি ব্যাপার কর, ওই দিকে তোমার বাবার বাড়ির দিকে যাচ্ছে তো দেখতে পাচ্ছি। বলে হ্যাঁ বুঝো না, লেট করার নেই, বাবার বাড়িতে যোগ্য হচ্ছে, আমি যাব। বলে ও আচ্ছা যাবা, এইটুকু কথা তো, তো যাও যাও তুমি যাও, আমার ধ্যান ভাঙার দরকার ছিল না, তুমি গেলে তুমি ফিরতে ফিরতে আমি ধ্যানেই বসে থাকতাম, যা যে কদিন থাকার থেকে আসতে আমার আর এরকম বিরক্তি করতে না, যা তুমি ধ্যানে তুমি যাও বাবার বাড়ি যাও। বলে আমি যাবো না। বলে আরে এখুনি বলে বাবার বাড়ি যাবো যোগ্যে, আবার বলে যাবো না। বলে আরে আমি আমার কথাটা তুমি শোন না, আবার চোখ বন্ধ করো, চোখ খোলো, চোখ টিপে ধরবো কিন্তু, তুমি চোখ খোলো। বলে কী হচ্ছে তা বলো। বলে বলবো কি, আমার বাবার বাড়িতে আমি যাবো না, বাবার বাড়িতে নিমন্ত্রণ করেনি, যোগ্যে সবাইকে নিমন্ত্রণ করেছে ত্রিসংসার, আমাকে আর আমাকে আর তোমাকে নিমন্ত্রণ করেনি। বলে দেবী এইবার আমাদের একটা কথা, বিনা নিমন্ত্রণে গেলে কিন্তু মহা উৎপাত হতে পারে, আমি একটু চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি মহা ভয়ঙ্কর কিছু হতে পারে, দেবী তুমি না যাওয়াই ভালো। হ্যাঁ যাবো না, আমার আমার যা দিদিরা আমার জামাইবাবুরা আমার মা মা তারাং মামা ভগিন্ন মামা তারা সব আমার পথ তাকিয়ে বসে আছে, আমার মা কত কাঁদছে তুমি জানো, আমি মায়ের ছোট মেয়ে আদরের মেয়ে, আর এই রাজভূমিতে রাজবাড়িতেই বিরাট যোগ্য, আমি না গেলে আমার মার কত কষ্ট হবে তোমার কোনো ধারণা নেই, তুমি বুঝবে না, আমার ভগিন ভগিনী সবাই কষ্ট পাচ্ছে, আমি যাব। বলে দেখো দেবী আবার একবার বলছি, যাওয়াটা ভালো হবে না, মঙ্গলের হবে না বিনা নিমন্ত্রণে, কারণ সবাইকে নিমন্ত্রণ করেছে, কেন নিমন্ত্রণ, বলে তুমি জানো না কেন নিমন্ত্রণ করেছে, কেন নিমন্ত্রণ করিনি তুমি জানো না? মহাদেব বলছেন কেন নিমন্ত্রণ করিনি আমি, কেন নিমন্ত্রণ করিনি বলে তো? বলে এই তো নারদ বলে গেল, তুমি আমার বাবার সঙ্গে ঝগড়া করেছো। বলে আমার তোমার বাবার সঙ্গে ঝগড়া করেছি? আচ্ছা সতী তোমার কি মনে হয় আমি ঝগড়ালু লোক, আমি কারোর সঙ্গে ঝগড়া করতে পারি? তোমার সঙ্গে কোনো দিন ঝগড়া করেছি?
বলো তোমার সঙ্গে কোনোদিন ঝগড়া করেছি? কারোর সঙ্গে ঝগড়া করেছি? আমি ঝগড়া করি, আমি তো ধ্যান করি, ঝগড়াটা করি না। বলি সেটাই তো কথা, আমি তো জানি তুমি ঝগড়া করনি, কিন্তু আমার বাবা তো ভীষণ অভিমানী, তোমায় সহ্য করতে পারে না, তোমাকে অনেক কটু কথা বলেছে, তোমার সেবকরা বাবাকে অনেক কটু কথা বলেছে, তাই শিব নিন্দা ওই শিবের মানে রাগের বদলা নিতে বাবা এই যজ্ঞ করেছে। তা আমি একটু যাই, তুমি অনুমতি দাও, আমি গিয়ে একটা সমাধান তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা কিছু করতে হবে তো, একটা কিছু না করলে এরকম চলে? একটা তুমি বোঝো না, আমি বাবার ছোট মেয়ে, আর আমি যাবি গেলে সব মিটে যাবে, বলে দেখো যাবি মিটে না গিয়ে উল্টোটাও হতে পারে, কিছুতে দুর্গা শিব শুনবেন না। মহাদেব বলছে যাবার পর আমি ধ্যান করি, তুমি তোমার যা ইচ্ছা, আমি তোমাকে বসে বলেছি ভালো হবে না, এবার তুমি যাও। সেই দুর্গা রাগিয়ে পড়ে একবার ঘরের থেকে বেরোচ্ছেন, একবার ভেতরে ঢুকছেন, একবার যাচ্ছেন, কি করবেন? এবার উল্কার গতিতে দুর্গা সতী চললেন মহাদেবের কাছে। মহাদেব তখন সেবকদের বললেন এই মার পেছনে যা যা সব যা। এবার দুর্গা শিবের সতীর পেছনে পেছনে মহাদেবের অনুচরগণ নন্দী টন্দী সবাই গেছে। যেতে দক্ষের লোকেরা মেরে ধরে পিটিয়ে ওদেরকে অপমান করে যুদ্ধ করতে বলেনি, মাকে রক্ষা করার জন্য যেতে বলে, কিন্তু মার ওখানে যে এইসব যুদ্ধ টুদ্ধ হবে সেটা তো তৈরি হয়ে যায়নি শিবের গণেরা, ওদের আদেশও হয়নি। শিবের গণদের মেরে ধরে পিটিয়ে বের করে দিয়ে সতীকে গালাগালি দিচ্ছেন, তুই ওই অশিবকে বিয়ে করেছিস, অশিব না হচ্ছে অশিব অমঙ্গল, ওকে বিয়ে করেছিস, তুই এখানে কেন এসেছিস? তুই আসাতে আমার যোগ্য পণ্ড হয়ে যাবে, তুই আমার কথা শুনিস নি, অযোগ্য পাত্রে মালা দিয়েছিস, তুই শিব নানান রকম কটুক্তি করছেন, সময় কম সংক্ষেপে করি। তখন আমাদের কিন্তু আজ ঋষিকেশ কভার করে এসে প্রসাদ, তার আগে খেতে দেবো না, কিন্তু আর যা খাবার নিয়ে এসছে তাই। এখন দেখা যাচ্ছে তখন কি করেন, তখন সতী ভীষণ ক্রুদ্ধ হয়ে পড়লেন, পিতা সাবধান হও, শিব নিন্দা করো না, তোমার ভয়ঙ্কর ভয়ঙ্কর দুষ্পরিণাম পাবে তুমি, তুমি শিব নিন্দা বলে দুষ্পরিণাম শিবের আরও গালাগালি দিচ্ছে। সতী তখন বললেন সবাই সাক্ষী থাকো দেবতা বৃন্দ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিকপালগণ চারিদিকে সবাই সাক্ষী থাকো, আমি শিব নিন্দা শ্রবণ করে এই দেহ আমি ধারণ করব না, এই দেহকে আমি বিসর্জন দেব, শিব নিন্দা শ্রবণ করা এই দেহ জগতে আর থাকার অযোগ্য, শিব নিন্দা আমি শ্রবণ করে এই দেহকে রাখব না। সতী একদম পদ্মা আসনে বসে গেলেন, যোগ মুদ্রায় সমাধি মুদ্রায় অগ্নিকে ধ্যান করলেন, অগ্নি প্রজ্বলিত হলো পায়ের দিক থেকে, দাউ দাউ করে জ্বলে উঠল। সতী প্রাণ ত্যাগ করলেন, নারদ কৈলাসে গিয়ে হাজির, বলে মহাদেব মহাবিপদ হয়েছে মহাবিপদ, বলে মহাবিপদ কিসের বিপদ? বলে আমার আবার কিসের বিপদ, আমি ধ্যান করছি, বলে সতীর দেহত্যাগ হয়েছে, সতী রাগে ক্ষোভে পিতার অপমানে দেহত্যাগ, বলে দেহত্যাগ করেছে, আমি তো যেতে অনেক করে নিষেধ করেছিলাম নারদ, আমি বলেছিলাম যেও না কিছু অমঙ্গল হবে তুমি যেও না, কিন্তু আমার কথা শোনেনি, আর কি করবো বলো? বলে কি তোমার রাগ হচ্ছে না? বলে কি রাগ করবো, আমি তো নিষেধ করেছিলাম, দেহত্যাগ তো হয়ই হয়, আমি আর কি করবো? বলে জানো দক্ষ কত গালাগালি দিয়েছে তোমায়? বলে তা গালাগালি তো আমাকে সে সময় দিয়েছিল, অনেক দেয় আর রোজ দেয়, আর আজকেও দিয়েছে, তা আমি কি করবো, দক্ষ গালাগালি দিয়েছে। বলে জানো দক্ষ কত রকম করে তোমার নিন্দা অপবাদ লক্ষ্যে আর তোমার জন্য যজ্ঞস্থলে কোনো ঈশান কোণে রুদ্রের আসন হয়, তো সে ঈশান কোণে কোনো আসন দেয়নি, তোমাকে যজ্ঞের ভাগ দেয়নি, যজ্ঞস্থলে আসন দেয়নি, তোমার কত অপমান করেছে, রুদ্রকে রুদ্রভাগম যথা পূর্বে, রুদ্রভাগ না দিয়ে যজ্ঞ হয় কী করে, এই যজ্ঞ এইরকম করে কী করে সম্পন্ন হবে? বলে তা না যদি কারোর ভালো লাগে তা আমি জোর করে বলবো আমার ভাগ আমারে দাও, আমি কি লড়াই করে সুপ্রিম কোর্টে মামলা করতে যাবো নাকি, এই মহা সমস্যা, আরে দরকারটা কী বাবা, যা দেইনি দেইনি। বলে জানো তোমার সেবকদের মেরে টেরে আত্মরা করে সেবকদের সব অপমান করে দাঁড়িয়েছে, বলে সেবকের অপমান কোথায়, ক্রোধে জটা ছুঁড়ে মারলে, তৈরি হলো বীরভদ্র ভয়ঙ্করাকৃতি, আকাশ বিস্তৃত মস্তক তার, ধূম্রাকৃতি শরীর বিশাল, হাতে মহা খড়গ, সেই মহাবীরভদ্র আবির্ভূত হয়ে বললেন আদেশ করুন প্রভু। বলে যাও
দক্ষের যজ্ঞ বিনাশ করো আর দক্ষকে উচিত দণ্ড প্রদান করো। যাও বীরভদ্র। শিবের গণেরা উল্কার গতিতে ছুটলেন, দক্ষের যজ্ঞস্থলে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে সেখানে বীরভদ্র কি করলেন, সব যারা শিবের নিন্দা শুনে হেসেছিল মরছে ঘুষি, দাঁতগুলো সব ভেঙে পড়ছে, যারা দাড়ি নাড়িয়েছিল বলে এই শিবের এত মহিমা দেখো, দাড়িগুলো ছিঁড়ে যজ্ঞে ফেলে দিয়েছেন, দক্ষের মুন্ডুটাকে কেটে যজ্ঞে ফেলে দিলেন, দক্ষের যজ্ঞকে সম্পূর্ণ ধ্বংস। আর শিবের গণেরা বলে পেচ্ছাপ করে ভাসিয়ে দিয়ে সব, শিবের গণেরা বলছে এই যজ্ঞস্থল শিবের নিন্দা করেছে, কারণ পেচ্ছাপ করে সব ভাসিয়ে দে। চিন্তা করুন লক্ষ লক্ষ শিবের অনুচর সব মূত্র দ্বারা ভাসিয়ে দিচ্ছে, আর দক্ষের যজ্ঞকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই ভয়ঙ্কর অবস্থা, বীরভদ্র উচিত দণ্ড প্রদান করে বীরভদ্র শিবের মধ্যে প্রবেশ করে গেলেন। এইভাবে দক্ষ যজ্ঞকে বিনাশ, দক্ষ যজ্ঞ বিনাশিনী, দক্ষ যজ্ঞের বিনাশ করে এইবার আমরা আর বেশি এগোব না, সংক্ষেপে সমস্ত। এইবার ব্রহ্মা গিয়ে বিষ্ণুকে বললেন, প্রভু জগতে যজ্ঞ আর কেউ করবে না, যজ্ঞ নষ্ট হয়ে গেলে কি করে হবে প্রভু? সঙ্গে সঙ্গে অসংখ্য দেবতা বৃন্দ ঋষিবৃন্দ মিলে আবার যজ্ঞস্থলকে পরিষ্কার করে সুন্দর করে বিধৌত করে মাঙ্গলিক মন্ত্রের দ্বারা চারিদিকে দিকপালগণকে প্রতিষ্ঠা করে পুনরায় আবার যজ্ঞ মহাদেবকে প্রার্থনা করলেন, হে দেব, হে রুদ্র, হে মহাশিব শম্ভু, আপনি না এলে যজ্ঞ হবে না, চলুন আপনি, দক্ষকে আপনি উচিত দণ্ড দিয়েছেন, দক্ষের মুন্ডতে একটা ছাগ মুন্ড লাগিয়ে দেওয়া হলো। আর দক্ষ জ্ঞান লাভ করলো যে হ্যাঁ শিব নিন্দা করা উচিত হয়নি, শিবের ভক্ত হয়ে গেল, এবং দক্ষ নিজে এখানে শিব প্রতিষ্ঠা করে মহাযজ্ঞ পূর্ণ লাভ পূর্ণতা লাভ করলো। সেই যজ্ঞস্থল, সেই যজ্ঞভূমি, সেই জায়গা, সেখানে বসে ভগবানের কথা শুনছেন সকালবেলা, কি অপূর্ব বলুন তো। এই মঙ্গলময়ী কাল কি জীবনে সবসময় জোটে? এই কথা কি আমাদের হৃদয়ে থাকবে, আমাদের চিত্ত মন হৃদয়কে আমোদিত করবে? সকালবেলা উঠে বলে দক্ষের যজ্ঞস্থলে মহারাজ এই অপূর্ব কথা শুনিয়েছিলেন, এই কথা প্রাণ মনকে সুন্দর করে দিক, হৃদয়কে আনন্দময় করে দিক, দক্ষের যজ্ঞস্থলে যজ্ঞ পূর্ণ হলো। বলুন যজ্ঞেশ্বর ভগবান কি জয়, মহাদেব কি জয়, বিশ্বেশ্বর মহাদেব কি জয়, বিশ্ব মহারাজ কি জয়, সমস্ত দিকপাল গণ কি জয়, গ্রহ কি জয়, দেবী কি জয়, দেবতা কি জয়, বিশ্ব দেবতা কি জয়, বিশ্ব প্রকৃতি কি জয়, ভক্তি যোগাশ্রম কি জয়, এই দেবভূমি কি জয়, খল কি জয়, বিশ্বেশ্বর মহাদেব কি জয়, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, কৃষ্ণানন্দ বন মহারাজ কি জয়, কৃষ্ণানন্দ বন।